নারায়ণগঞ্জের সোনাগাঁয়ে মেঘনা নদীতে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদ আক্তার নেতৃত্বে নিষিদ্ধ মা ইলিশ ও জাটকা ধরার অপরাধে রাত দিন অভিযান চলছে। গত 9 অক্টোবর থেকে শুরু করে 30 অক্টোবর পর্যন্ত 22 দিন এই অভিযান চলবে বলে জানিয়েছেন সোনাগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদ আক্তার। প্রতিদিনের ন্যায় 20 অক্টোবর সকাল 10:30 বোদ্দারবাজার নৌ পুলিশ ফাঁড়ি এসআই হালিম সঙ্গীয় ফোর্স সদস্যদের সাথে নিয়ে মেঘনা নদীর মহিষাচর রামপ্রসাদর চর নুনেট্রেক ও বরিকান্দি এলাকা অভিযান চালিয়ে 3 জেলেকে মা ইলিশ ও জাটকা ধরার অপরাধে আটক করা হয়। সরজমিনে দেখা যায় ওই সব এলাকায় মেঘনা নদীতে স্পিড বোট দিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদ আক্তার নিজ অভিযান পরিচালনা করেছেন। অভিযানের এক পর্যায়ে মহিষাচর এলাকার লোকজন ট্রলার যোগে অভিযানকারী ও মৎস্য কর্মকর্তার উপর হামলা চালানোর চেষ্টা করেন, আসামিদের ছাড়িয়ে নেওয়ার পায়তারা করেন। কিন্তু মৎস্য কর্মকর্তা মাহমুদ আক্তারের সাহসিকতা ও দায়িত্বশীলতা বোদ্দারবাজার নৌ পুলিশ ফাঁড়ি এসআই হালিম তার পুলিশ সদস্য ও সাংবাদিকদের একটি ট্রলার উপস্থিতি থাকার টের পেয়ে পালিয়ে যায় হামলাকারীরা। সেই সময় মহিষাচর এলাকায় মেঘনা নদীর পাড়ে অসংখ্য লোক পায়তারা করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মেঘনা নদীতে নিষিদ্ধ মা ইলিশ ও জাটকা ধরার অপরাধে অভিযান চলমান থাকবে 24 ঘন্টায়। উপজেলা বিচক্ষণ মৎস্য কর্মকর্তা মাহমুদ আক্তার কিডস টিভি সাংবাদিকদের বলেন, সারাদিন আমাদের অভিযান চলবে,